إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال الله سبحانه وتعالى أيضا: لا خير في كثير من نجواه الآخر آية. سمعت إمام صاحب قصتي مسلمين الكرام رحمكم الله وحييكم الله. أذكر خطبات الجمعة যে বিষয়ের উপরে আলোচনা হবে সেটি হল খুব গুরুত্বপূর্ণ একটি সামাজিক বিষয়, যা আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমের নাম দিয়েছেন ইসলাম বাইনান নাস, মানুষের মধ্যে বিবাদ বা কলহ মীমাংসা। এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে বর্তমান সমাজে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন কারীমে সূরা আন-নিসার 114 নম্বর আয়াতে বলেন: লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়া, তোমাদের অধিকাংশ পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই। তবে কল্যাণ কোথায় আছে? ইল্লা মান আমারা বি সাদাকা, যে সাদাকার নির্দেশ দেয়, আও মারুফ অথবা ভালো কাজের আদেশ করে। এরপর বলেছেন ওয়া ইসলাহিম বাইনান নাস, মানুষের মধ্যে কলহ বিবাদ মীমাংসা করা। মানুষের মধ্যে কলহ বিবাদ মীমাংসা করা, এ থেকে আসে কল্যাণ আছে। এরপর বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যে ব্যক্তি এই কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা দিচ্ছে যে আমি তার জন্য কি করব, উত্তম প্রতিদান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কি উত্তম প্রতিদান মহা প্রতিদান উল্লেখ করেছেন, এর অর্থ হল জান্নাতুল ফেরদাউস। এই আয়াত থেকে আমরা যেটা জানতে পাই সেটি হল ইসলামু বাইনান নাস, দুইজন ব্যক্তির মধ্যে, দুটি গ্রুপের মধ্যে, দুটি শ্রেণীর মধ্যে বিবাদ বা কলহ বিসংবাদ দ্বন্দ্ব বিবাদ এটা দূর করে দেওয়া অনেক অনেক উত্তম একটি ইবাদত। আর এই ইবাদতটা হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজে যদি কেউ আঞ্জাম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জান্নাতুল ফেরদাউস দানে ধন্য করবেন। দুনিয়া ওয়ালা আপনি কোনো ব্যক্তির মধ্যে, কোনো জনগোষ্ঠীর মধ্যে, তাদের মধ্যে বিদ্যমান কলহ বিবাদকে মীমাংসা করার জন্য আপনার চেষ্টা করছেন, আপনি খুবই স্ট্রাগল করছেন, বাট আপনি পারেন না। আপনি যদি নাও পেরে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে প্রাপ্তি, সেই প্রাপ্তি কিন্তু এই মানুষ বিপদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা হুজরাতে 10 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর পরস্পর কি ভাই। তাহলে কি ভাইদের মধ্যে কলহ হবে না? হ্যাঁ, হতেই পারে। তাই আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনা হাওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা কি করে দাও, মীমাংসা করে দাও। আল্লাহকে ভয় করো,
লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে রহম করা হবে। আমরা রহমত চাই, রহমত আল্লাহর রহমতে পেয়ে আমরা ব্যক্তি পরিবার সমাজ জাতি গঠন করতে চাই, কিন্তু রহমতে কাজ তো করতে হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে যাচ্ছেন মুমিনেরা পরস্পর পরস্পর ভাই, এদের মধ্যে যদি কোনো কলহ থেকে থাকে, বিবাদ থেকে থাকে, বিসংবাদ থেকে থাকে, দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে অপর একজন মুসলিম যখন এটা শুনবে তখন তার উপরে কি ধরনের ইবাদত হয়ে যাবে, তার উপরে এটা সলাত সিয়ামের মতো ফরজ ইবাদত হয়ে যাবে, মীমাংসা করে দেওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কালে বলছেন আতাইমুস সালাত, তোমরা সলাত খায়। এই কারণে আমরা বলি যে সলাত আদায় করা কি ফরজ। আল্লাহ এখানে বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা কি করতে, তাদের দুইজনের মধ্যে তোমরা মীমাংসা করে দাও, মীমাংসা করে দাও, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং কোনো মানুষ যখন জানবে উমুক ব্যক্তির মধ্যে, উমুক জানির ভিতরে, উমুক জনগোষ্ঠীর ভিতরে একে অপরের মধ্যে কলহ আছে, এতে যিনি জানবেন তার উপরে ফরজে আইন হয়ে যায় যে সেটা মীমাংসার জন্য কি করবেন, চেষ্টা করবেন। আর এই মীমাংসার চেষ্টা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি কি করা হবে, রহম করা হবে। তার মানে আপনি এই কাজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের আশা করতে পারেন। বিষয়টা এরকম নয় যে আমরা কোনো নির্দিষ্ট কোনো ইস্যু নিয়ে আলোচনা করছি না, এটা একটা সামাজিক ইস্যু। আজকে যদি আপনি সমাজ জীবনকে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত আজকে কলহ, আজকে দ্বন্দ্ব, আজকে বিবাদে জর্জরিত হয়ে পড়েছে আজকে মানব জীবন। আর এই বিষয়গুলো অনেকেরা শুনেও থাকেন, কিন্তু যারা শোনেন তারা মনে করেন না এটা একটা ইবাদত। এগুলো কলহকে দূরভূত করা, পরস্পর পরস্পর ভাইদের মধ্যে মীমাংসা করে দেওয়া, এটা একটা ইবাদত, এটা আমাদের করা উচিত, এটাও অনেকে অনুভব করেন না। অথচ এই কাজগুলো করা ফরজ ইবাদত, এবং সলাথের মতন ইবাদত, সিয়ামের মতন ইবাদত, কোটি কোটি বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে এই ইবাদতের মান অনেক অনেক গুণ বড়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী উমাম আল বাহরি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি, আমাকে এমন একটি কাজের আদেশ করুন যে কাজে আমি কি হব, আল্লাহর কাছে উপস্থিত হব। আল্লাহ রাসূল বললেন আলাইকা বিসাউম, তাহলে তোমার উপরে অপরিহার্য হলো সিয়াম রাখবে, আজ আমাদের যেমন রোজা চলে গেল। এরপর আল্লাহ রাসূল বলছেন লা মিসলা লা, সিয়াম এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত এর কোনো তুলনা নেই। অথচ এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 2441 নম্বর হাদিসে এবং তিরমিজি সহ অন্যান্য হাদিসে তিনি বলছেন, তিনি সাহাবীদের মধ্যে এসে বললেন আলা উখবিরুকুম বি আফজালিদ দারাজা, হে সাহাবীরা, হে জনগোষ্ঠী, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, আমি কি তোমাদেরকে অবহিত করে দেব না, এমন একটি ইবাদত, এমন একটি কাজ যে কাজটি বি আফদালা বি আফদালা দারাজা মিনাস সিয়াম ও সাদাকা, মিনাস সিয়াম ও সলাত ও সাদাকা, যেটা সিয়াম তথা রোজা, সলাত তথা নামাজ, সাদাকা তথা দান, এই ইবাদতগুলো, এই ইবাদতগুলোর চেয়েও মর্যাদার দিক থেকে, মানের দিক থেকে অনেক অনেক গুণে উত্তম, অনেক অনেক গুণে বড়। এই কথা শুনে আপনার সাহাবাগণ বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত গুরুত্বপূর্ণ ইবাদত কি সেটা আপনি আমাদের বলুন। আল্লাহ রাসূল বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজন মানুষের মধ্যে কলহ মীমাংসা করে দেওয়া, এই যে কাজটা, এই কাজের সওয়াব হলো সালাতে এসে সিয়ামের চেয়ে, অসংখ্য টাকা আল্লাহ রাস্তায় দান করার চেয়ে এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এবার হাদিস আমরা কখনো কি বিষয়টা এভাবে দেখেছি, মানুষ যদি শোনে
যে অমুক পরিবারে পরস্পর পরস্পরে বলো, তার একে অপরকে বলো, আচ্ছা ওটা ওদের পার্সোনাল বিষয়, তোমার না করানো দরকার নেই, এরকম হচ্ছে না? অথচ একজন মুসলিমের উপরে এই সংবাদ, এই মেসেজ পাওয়ার পর তার উপরে ফরজ হয়ে যায় যে সে তার যোগ্যতা অনুযায়ী, তার মেধা অনুযায়ী সে এটাকে মীমাংসা করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কারণ আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের এই দুই ভাইয়ের মধ্যে কি করো, মীমাংসা করে দাও, মুসলিমরা পরস্পর পরস্পর এক অখণ্ডিত দেহ। আল্লাহ রাসূল বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুমিনরা এক অখণ্ডিত, এমন বহু বহু হাদিস আছে, তারা ঝগড়া করতে পারে না, বিবাদ করতে পারে না, কলহ করতে পারে না। এরপর যদি হয়ে যায় তাহলে হয়ে গেলে কি করবে, এটা কি বেশি দিন রাখবে, আজীবন রাখবে, না এটা হতে পারে না, এটা সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি খুব দ্রুত এটার মীমাংসা করতে। এবার এই মীমাংসার সীমা রাসূল বলে দিচ্ছেন যে এই মীমাংসার সীমা হলো সর্বোচ্চ তিন দিন তিন রাত। লা ইয়াহিল্লু লিল মুসলিম আন ইয়াহজুর আখা, একজন মুসলিমের উচিত না যে সে তিন রাতের বেশি অন্য একজন মুসলিমের সাথে কলহ ঝগড়া বিবাদকে জিয়ে রাখবে, এর মধ্যে এটা কি করতে হবে, মীমাংসা করতে হবে। চলুন আমরা দেখে আসি স্বর্ণ স্বর্ণযুগের মানুষদের মধ্যে কলহ বিবাদ হতো কিনা। এখন তো আমরা মনে করতেছি যে আমাদের সমাজের মধ্যে শুধু কলহ আর বিবাদই হচ্ছে, শুধু আমাদের সমাজে না। আপনি যদি স্বর্ণযুগকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তাদের মধ্যে কলহ ছিল, তবে এই কলহগুলো বেশি সময় থাকতো, এগুলোর ব্যবস্থা, এগুলো দূর করার ব্যবস্থা ছিল। আমাদের মধ্যে কলহ আছে কিন্তু দূর করার ব্যবস্থা খুবই কম। আপনারা দেখবেন আমরা বললাম সলাত, সিয়াম এবং সাদাকার চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কলহ মীমাংসা করা। সহিহ বুখারী থেকে দেখুন আল্লাহ রাসূল তিনি সংবাদ পেলেন আমর ইবনে আউফ গোত্রের মধ্যে পরস্পর পরস্পর কলহ হচ্ছে। এই সংবাদ পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কলহ মীমাংসার জন্য চলে গেলেন। এদিকে সালাতের টাইম হয়েছে, সালাতের টাইম হয়েছে, মুসল্লিগণ বিলম্ব করতে আসেন, বিলম্ব করতে আসছেন। লাস্ট পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি কি ইমামতি করবেন, আমরা ওই দিক যেতে যাচ্ছি না। এখান থেকে আবার যেটা জানতে পারলাম সেটি হলো যে বানি আমর ইবনে আউফের মধ্যে পরস্পর পরস্পর কলহ হলে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলহ নিরসনের জন্য তাদের মাঝে গিয়েছিলেন এবং মীমাংসা করে দিয়েছিলেন। একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কোবাবাসীরা পরস্পর পরস্পর কলহ করছে এবং কি একে অপরকে পাথর নিক্ষেপ করতেছে, মারামারি করতেছে। এই সংবাদ যখন রাসূল শুনতে পারলেন তখন তিনি তার সামনে উপবিষ্ট জনগোষ্ঠীকে বললেন যে তোমরা আমার সাথে চলো, নসলিহ বাইনাহু, আমরা তাদের মধ্যে কলহ মীমাংসা করে দিয়ে আসি। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জনগণকে শুধু মানে নসিহতের কথাই বলতেন না, বিদ্যমান কলহ বিবাদ দেখে তিনি তার ভিতরে প্রবেশ করে এটাকে নিষ্পত্তি করতেন। এ কথা রাসূল সাল্লাম তার হুজরায় বসে আছেন, তার হুজরা এবং মসজিদে নববী কি পাশাপাশি না, তিনি শুনতে পারলেন মসজিদে নববীর ভিতরে উচ্চ কণ্ঠে কথা হচ্ছে। এরপর একজন ব্যক্তি বলছেন আল্লাহ, আল্লাহর শপথ আমি কম করব না। এই উচ্চ কণ্ঠ শুনে রাসূল সাল্লাম তার ঘর থেকে বের হয়ে আসলেন, এসে বললেন কি খবর, আল্লাহর এই মসজিদের ভিতরে এভাবে কথা হচ্ছে, আর ওই ব্যক্তি কে যে ভালো কাজ করার ক্ষেত্রে সে আল্লাহর শপথ করে যে আমি এটা করবো না? বিষয়টি ছিল এই, একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে কিছু ঋণ দিয়েছিল, ঋণ গ্রহীতা, তিনি নিয়মিতভাবে তার ঋণ পরিশোধ করতে পারেননি। এখন ঋণ গ্রহীতা তাকে বলছিলেন ভাই আমাকে সুযোগ দিন অথবা কমায় দিন তাহলে আমি এটা দিতে পারবো, কিন্তু যিনি দাতা উনি বলছেন আল্লাহ আমি কম দেব না। এই জন্য পরস্পর পরস্পর কলহ হচ্ছে। আল্লাহ রাসূল এসে এই কলহকে মীমাংসা করে দেখবেন রাসূলের মেয়ে ফাতেমা
ওটা মেয়ের স্বামীর নাম কি আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গিয়ে দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আহু আলী রাদিয়াল্লাহু তাআলা আহু মানে কি ছোট একটি নাম আল্লাহু আকবার একজন শীর্ষস্থানীয় সাহাবী একটি ইসলামের রাষ্ট্রে কর্ণধার রাষ্ট্রপতি যুগ যুগ ধরে মুসলিম উম্মার জন্য উত্তম শ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কন্যা তার বাসায় গিয়ে বললেন কোথায় আলী রবি আলী কোথায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাদের মধ্যে কিছু ঘটনা হয় তিনি রাগ করে চলে গেছেন আর আমাদের মধ্যে যখন কোনো গণ্ডগোল হয় তখন উনি চলে যান আমাকে কিছু বলেন না কোথায় চলে যান এটা কিন্তু আমাদের সমাজের কিন্তু আছে স্বামী মেয়ে যদি কোলাহ হয় তাহলে স্বামী ঘর থেকে বের হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আর কাউকে বলবে না ঠিক এই প্রক্রিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘর থেকে বের হয়ে মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন তিনি কোনো মানুষকে পাঠায় না দিয়ে ইসলামী রাষ্ট্রের প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহামানব তার মেয়ে এবং মেয়ের স্বামীর মধ্যে বিদ্যমান কলহকে নিষ্পত্তি করার জন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজা শুরু করলেন খুঁজে দেখলেন উনি মসজিদে নববীতে আসছেন এবং মসজিদে নববীতে একটি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন এবং শরীরের একটি অংশ তার মাটির সাথে লেগে গেছে মসজিদে নববী এত সুন্দর সেদিন ছিল না আলী রাদিয়াল্লাহু আনহু যখন মাটির সাথে তার শরীর লাগিয়ে দিয়ে শুয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবাত্তুরাকুম ও মাটির ছেলে এ ও মাটির বাবা কেউ হয় ইয়া আবাত্তুরা এ মাটির ছেলে তুমি ওঠো যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে তাকে উঠতে বলছেন রাসূল সাল্লাম তাকে ধরে নিয়ে তার মেয়ের কাছে চলে গেলেন বিবাদ থাকে কিন্তু আজকে যদি আমাদের বাবারা শোনেন তার মেয়ের সাথে মেয়ের স্বামী কোনো অভিমান করছেন সে কি বলবে আমার কি টাকা কম আছে আমার কি পয়সা কম আছে আমি কম টাকা দিয়েছি নাকি ওদেরকে দেখবেন সে আর ফেতনা সৃষ্টি করবে তাকে যদি বলে আপনি একটু যান গেলেই তো সে চলে আসবে কেন আমি আমার মর্যাদা কি কম দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কোথায় তিনি নিজে গিয়ে আলী এবং ফাতিমার মধ্যে কলহকে মীমাংসা করে দিলেন এভাবে অসংখ্য ইতিহাস অসংখ্য প্রমাণ আপনি পাবেন যে সাহাবাদীদের সাহাবীদের যুগে পরস্পর পরস্পর কলহ হইত কিন্তু এই কলহ বলে বেশি সময় থাকতে দেওয়া হতো না এগুলো দূরভূত হতো আর এই কলহগুলো সাধারণ মানুষের মধ্যে কি শুধু হতো আজকে কি শুধু সাধারণ মানুষের মধ্যে হয় আজকে অনেকে বলবেন আচ্ছা অমুকের মধ্যে কোনো আছে উনি উনি তো একজন ডক্টর মানুষ শায়েখ মানুষ আর ওনাদের মধ্যে কোনো হোক ঠিক আছে ওনাদের মধ্যে কোনো হতে আমি আর কি করবো ওনারাই তো জনগণকে নাসিহত করে বেড়ান না এরকম অমুক ইসলামী দলের মধ্যে পরস্পর পরস্পর কোনো হোক হাই সরব না ওটা আমরা কি করবো যে না আপনার কিছু করার আছে কারণ আপনি যখন শুনতে পারলেন যে এদের মধ্যে কলহ আছে তাহলে আপনার উপরে ফরজে আইন হলো আপনার দক্ষতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী পরস্পর পরস্পরের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন এটা ফরজে আইন চলুন আপনাকে উন্নত একটি পরিবারে নিয়ে যাই এবং হাদিস জগতে একজন চ্যাম্পিয়ন মহাদ্দেশের কাছে নিয়ে যায় যাদের মধ্যে পরস্পর পরস্পর কলহ ছিল এবং কলহটা কিভাবে দূরভূত হয়েছিল সেটি হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে ছোট কোন কথা রাসূলের পরিবার ওহি যেখানে অবতীর্ণ হতো ওহি চার উপর অবতীর্ণ হতো এই মানব এনজয়ের জন্য যার সাথে একাত্মিত হতেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এই মহা নারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হাদিসের চ্যাম্পিয়ন মুহাদ্দিস যার হাদিস আজকে
শুধু মাদ্রাসায় কোনো না, ইউনিভার্সিটিগুলো পর্যন্ত পড়ানো হয়। যার লাইফের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করে অনেকেই কৃতিত্বে সম্মানিত হয়েছেন। এই মহান সাহাবি, মহিলা সাহাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে বসলেন। কি অভিমান করে জানেন? অনেক সময় একজনের কথা রাজনের কাছে দয়া লাগালে কিন্তু মানুষ অভিমান করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর একটি জায়গায় একটি মন্তব্য করলেন যে আমার খালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাষ্ট্রীয় সম্পদ পান। এই সম্পদ পাওয়ার পর উনি কি করেন জানেন? উনি সঙ্গে সঙ্গে এটা দান করে দিলেন। আমি আমার খালাকে বলবো অথবা আপনাকে বলবেন উনি রাষ্ট্রের কোষাগারের টাকা পান, তাহলে এই টাকা এভাবে বিতরণ করা দরকার, উনি তো এটা নিজের কাছে ব্যবহার করতে পারেন। তাহলে কি খারাপ ছিল? ভাগিনা তার খালাকে প্রস্তাব দিতে পারে না? কিন্তু আব্দুল্লাহ জুবাইরের আগে এ বা কার আগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটা বলে ফেললেন যে আপনার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর এই কথা বলছে। আয়েশা বলছে ঠিক, মানে হ্যাঁ ঠিক কথা বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান শুরু করলেন, আমার বিষয় কি নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর কেন কথা কম হবে? ওয়াল্লাহ আল্লাহর শপথ, লা উকাল্লিমা আব্দুল্লাহ ইবনে জুবাইর আবাদা, আজকের দিন থেকে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে আর কোনোদিন কথা বলব না। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে আর কোনো সংযোগ নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন না, অনেক অনেক সুপারিশ আব্দুল্লাহ ইবনে জুবাইর পাঠিয়ে দিলেন কিন্তু কোনো কাজ হয়নি। সরি কিছু বলছেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর বহু মানুষ পাঠিয়ে দিয়েছেন কোনো কাজ হয়নি। পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখলেন কি করা যায়, একবার ভাববেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবার ভাবলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিসর ইবনে মাখরামা এবং আব্দুর রহমান এই দুইজন ব্যক্তি বানি জোহরার উঁচু মানের লোক, তাদের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক খুবই ভালো। আব্দুল্লাহ ইবনে জুবাইর তার কাছে তাদের কাছে গেলেন, গিয়ে বললেন মিসর ইবনে মাখরামা শুনুন আপনারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার বর্তমান অবস্থা এই, তিনি তার যেতে সম্পর্ক বিচ্ছেদ করছে, আমার সাথে কথা বলেন না, এই এই বিসংবাদটাকে আপনারা দূরীভূত করুন। তার সব শুনলেন, মীমাংসা কিভাবে বসেন দেখুন। আব্দুল্লাহ ইবনে তারা দুইজন একটা চাদরের ভিতরে লুকায়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বাসায় নিয়ে যাচ্ছে। গেটে গিয়ে তারা সালাম দিলেন, এবার ইয়া আয়েশা আমরা প্রবেশ করব। আয়েশা বলে হ্যাঁ প্রবেশ করুন। আর নাদখুলু কুল্লো না, আমরা কি সবাই প্রবেশ করবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন না এখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর লুকাইয়ে তাদের চাদরের ভিতরে আসে। উনি বলে ফেললেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাই প্রবেশ করবো। যখনই গেটটা খুলে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর তার আফন খালা সে ভিতরে প্রবেশ করতে পারবে না, দাখালাল হিজাব পর্দার ভিতরে প্রবেশ করলেন এবং তার খালাকে ধরে বসলেন। ধরে বসলেন যে আপনি কেন এই কাজটা করছেন, আপনি কেন আমার সাথে কথা বলেন না, না কোনো কাজ হচ্ছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর কি সারেন্ডার করলেন না? তার খালাকে চেপে ধরলেন, এটা তার জন্য কি যথেষ্ট ছিল না? কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কোনোই কথা বলছেন না। এরপর মিসর ইবনে মাখরামা এবং আব্দুর রহমান এই দুইজন উচ্চমানের সাহাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখোমুখি হলেন। মুখোমুখি হওয়ার পরে তার উপরে প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন? আয়েশা আপনি রাসূলের ঘরের মানুষ, রাসূল বলেছেন আপনি কি জানেন না, লা ইয়াহিল্লু লিল মুসলিম একজন মুসলিমের জন্য জায়েজ নাই অপর একজন মুসলিমের সাথে তিন রাতের বেশি কথা বন্ধ করবে, তাহলে আপনি আজীবন কথা বলবেন না, এই কথা কিভাবে বলতে পারেন? আপনি কি জানেন না একজন আত্মীয় সাথে সম্পর্ক নষ্ট করা যায় না, তাহলে আপনি কিভাবে আপনার ভাগ্নার সাথে কথা বলেন না, না আয়েশার কোনো কাজ হচ্ছে না। তার কারণ কোনো মানুষ যদি অভিমান করেন, কোনো মানুষ যখন কোনো মানুষের উপর রাগ করেন, তখন সেই মানুষটার চেয়ে নিকৃষ্টতম মানুষ আর কেউ নাই। এবং কোনো মানুষ যখন কোনো মানুষের উপর অভিমান করেন, তখন তার সলাত, সিয়াম, জাকাত, হজ, তাওহীদ যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উপরে ওই অভিমানটা প্রাধান্য পেয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার লাইফটা খুঁজে দেখুন, তার বিরোধীরা আমরা করতেছি, আমরা শিক্ষার জন্য বলতেছি, কিছুই বলছেন না। অবশ্যই ফালাম্মা আকথারু মিন আত-তাযকিরা ওয়াত-তাহরিজ,
এই দুইজন সাহাবী যখন বারবার যখন তাকে এই কথা শুনাইলেন, আয়েশা আয়েশা আপনি রাসূলের ঘরের মানুষ, আপনি হাদিস অমান্য করছেন, আপনি কথাগুলো বন্ধ করে দিয়েছেন, রাসূলের কথা নিয়ে আপনি মানছেন না, বারবার তাকে স্মরণ করে দিচ্ছেন এবং প্রেশার দিচ্ছেন আপনাকে আজকে মীমাংস হতেই হবে। শেষ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে কথা বলতেন। আল্লাহ সহিহ বুখারী 6074 নম্বর হাদিসগুলো দেখুন। তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর এখানে কি ভূমিকা নিয়েছিলেন, যে তিনি মীমাংসার জন্য চেষ্টা করছিলেন। সুতরাং হে আমার ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে কয়েকদিন থাকবো, কোনোভাবে বিবাহ করা উচিত না। অনেকে আমরা ভাবব আমার কি টাকা পয়সা কম আছে, ওই রকম করে কথা বলবে না। দেখবেন দুই টাকা নিয়ে থেকে যাবেন। যদি কেউ কলহ বিসম্বাদ নিয়ে দুনিয়ায় বসবাস করে তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা করবে না। আপনার যত কোটি টাকায় থাকবেন কেন আপনি আল্লাহর কাছে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল বলছেন ইউরাদা আমালুন নাস কুল্লি জুমআতিন মারাতাইনি ওয়া মুসতাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবারে মানুষের আমল নামাকে আল্লাহর কাছে ওঠানো হয়, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কিন্তু একই অবস্থা যে কোলহ আছে তাকে মাফ করে দেন না। সময় শেষ, আরেকটি বুকারের অংশ বিশেষ আমি অনুবাদ করে দিই। আপনি এটা মনে করবেন না আমার কি হয়েছে, আপনার অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইন্না মান জালানা ইন্না আশার মান জালাদান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই লোকটার জায়গা হবে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, যে লোকটার খারাপ আচরণের জন্য মানুষ তাকে বর্জন করছে। সহিহ বুখারী। সুতরাং আসুন আমরা পরস্পর পরস্পর সুশৃঙ্খল এবং কলহ বিমুক্ত জীবন যাপন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم ألف بين قلوبنا وأصل ذات بيننا، اللهم ألف بين قلوبنا وأصل ذات بيننا، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وألف بين قلوبهم وأصل ذات بينهم، وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياء، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين، اللهم دمر ديارهم وشتت شملهم ومرجك جماهم فالف بين قلوبهم، اللهم اجعلنا من الموحدين، اللهم اجعلنا من الموحدين، اللهم اجعلنا من الموحدين، اللهم تقبل صلاتنا وصيامنا وتسليفنا ودواتنا وهذا المسجد الى يوم القيامه، اللهم تقبل جميع عبادتنا، اللهم تقبل جميع عبادتنا، ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، اللهم انا نعوذ بك من عذاب القبر، اللهم انا نعوذ بك من عذاب القبر، اللهم انا نسألك الجنات الفردوس، سبحانك اللهم وبحمدك، واشهد ان لا اله الا انت، استغفرك واتوب اليك. لا اله الا الله، لا اله الا الله، محمد رسول الله.